নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো ইরিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এপ্রিল 2023 অর্থাৎ এপ্রিল মাসে যে রাশিগুলো এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে সেই রাশিগুলোর বিষয়ে আমি আলোচনা করব। 12টি রাশির মধ্যে 50% রাশি, 6টি রাশি টাকার গদিতে বসতে চলেছে। আমি একে একে আপনাদেরকে বলবো, স্পেশালি 6টি রাশি যে ফল পেতে চলেছে এপ্রিল মাসে আমি আলোচনা করব। সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী আমি বলবো, হাওয়াতে কোনো কথা নয়, দুম করে বলে ফেললাম। রাশিগুলোর ভালো লজিক নেই, অর্থাৎ আমি টোটাল আপনাকে গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে বলবো। দেখুন, 6 এপ্রিল শুক্র রাশি পরিবর্তন করে আপনার বৃষ রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতি 22শে এপ্রিল রাশি পরিবর্তন করে আপনার মেষ রাশিতে অবস্থান করছে। দেখুন, এই যে শুক্র, বৃহস্পতি এবং রবি 14 এপ্রিল 2023 তুঙ্গ গৃহে অবস্থান করছে। কোন কোন রাশির ক্ষেত্রে এই এপ্রিল মাস বিশেষভাবে শুভ যাবে, বিশ্ব রেকর্ড গড়বে, সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে, আমি একে একে জানাবো। প্রত্যেকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, অথবা যারা পূজা পাঠ করতে চাইছেন, রত্ন নিতে চাইছেন, আপনি কবচ নিতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, আমি একটি কথা বারবার বলি, আমি সবসময় পজিটিভ থিঙ্কিংকে পছন্দ করি, নেগেটিভ থিঙ্কিং আমি একদম পছন্দ করি না। যারা নেগেটিভ থিঙ্কিং করে তাদের কিন্তু জীবন কিন্তু পিছিয়ে পড়তে হয়। প্রথম কথা, ভিডিও শুধু রাশি শুনবো বললে হবে না, ভিডিওর আলোচনাটা শুনুন, ভিডিওর সার মর্মটা বোঝার চেষ্টা করুন। রাশির নাম শুনে আনন্দ করে বেরিয়ে গেলে হবে না, আপনার মিলতেও পারে বা না মিলতেও পারে। পজিটিভ থিঙ্কিং করুন এবং অতি নির্ভরশীলতা হবেন না, কারো উপর খুব ডিপেন্ড হয়ে গেলেন আপনি পিছিয়ে পড়বেন। আবারও বলছি, আর অত্যাধিক বিশ্বাস মানুষের জীবনে কিন্তু সব থেকে একটা সমস্যার মেন কারণ কিন্তু হয়ে ওঠে। আপনার জন্মছকে গ্রহ কেমন রয়েছে, দশা মহাদশা কেমন চলছে, তার উপর ডিপেন্ড করবে আপনার ভাগ্য কেমন হবে। এই এপ্রিল মাস আপনার ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে। কোন কোন রাশি সৌভাগ্যশালী রাশি? হ্যাঁ, আরেকটি কথা, যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, ঋণের উপর ঋণ, একটা ঋণ চুকাতে গিয়ে আর একটা ঋণ নিতে হচ্ছে, অর্থাৎ একটা গর্ত বন্ধ করতে গিয়ে আর একটা গর্ত থেকে মাটি তুলে আর একটা গর্ত ভর্তি করতে হচ্ছে, বিবাহিত জীবনের সমস্যা, বিয়ে হচ্ছে না, আপনার কর্মের জায়গাটা নিয়ে সমস্যা, কর্মহীন হয়ে পড়ে আছেন, ব্যবসা ক্ষেত্রে সমস্যা, কেস মামলা মকদ্দমায় ডুবে গেছেন, প্রেমের ক্ষেত্রে সমস্যা রয়েছে, এই জায়গাটা একমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে টেনে তুলতে পারে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, আমি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি, সবার কিন্তু আমি হাত ধরি না। আমি আবারও বলছি, যেখানে আমি হাত ধরবো জানবেন আপনার ভাগ্যকে আমি 100%-এর উপরে আমি দিচ্ছি, 1000%, চমকাবো, খুব দায়িত্ব নিয়ে বলছি। আর যে কাজগুলো করি কি না, খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বললাম, নিজের মতন করে কথাগুলো বললাম, নেভার, সম্পূর্ণ
গ্রহের নিরিখে আমি কিন্তু আপনাদেরকে আলোচনা করছি। নাম্বার ওয়ান রাশি লিখে রাখুন, খুব ভালো যেতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি রাশির অধিপতি ভাগ্যভাবে, এবং বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিও ভাগ্যভাবে, ধনাধিপতি ভাগ্যভাবে। সিংহ রাশির কী চায়, আপনার এই এপ্রিল মাস অর্থের তুফান আসতে চলেছে, এক কথায় সিংহ রাশি লিখে রাখুন। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছেন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে সিংহ রাশি, যত সিংহ রাশি দর্শক রয়েছেন। তবে হ্যাঁ, কেউ কেউ কমেন্ট করবেন যে স্যার আমার তো হলো না, আমি এটার একটা সার্বিক বিচার করছি। কিন্তু দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, লিখে রাখুন, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির যারা কর্মহীন হয়ে পড়েছিলেন, লিখে রাখুন, চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, এবং আপনাদের লটারি, শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট থেকে এ সময় লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছেন, ধনুরাশি অদ্ভুত অকল্পনীয় ভাগ্যাধিপতি পঞ্চমভাবে কি চায়, এবং পঞ্চমভাবে বৃহস্পতি ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট ধনুরাশি পেতে চলেছেন, কেরিয়ারের ক্ষেত্রে লাভ পেতে চলেছেন, এবং আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে ধনুরাশি। এরপর যে রাশির আমি কথা বলবো, লিখে রাখুন, সে রাশির নাম আপনার বৃষরাশি। বৃষরাশি রাশিতে শুক্র অবস্থা করছে, আপনাদের ভোগ বিলাস, আপনাদের আর্থিক জায়গা মজবুত হতে চলেছে। পাঁচ নম্বর যে রাশি মেষ রাশি, রাশিতেই পঞ্চমপতি রবি অবস্থান করছে তুঙ্গ, বৃহস্পতি অবস্থান করছে ধনভাবে সপ্তমপতি, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত ভাগ্যের সাপোর্ট, আকস্মিক অর্থপ্রাপ্তি, সন্তান ক্ষেত্রে শুভ, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে কিন্তু চলেছে, লিখে রাখুন। এরপর যে রাশির আমি কথা বলবো, ছয় নম্বর রাশি, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে মেষ রাশির পর মিথুন রাশি, মিথুন রাশির টাকার গতিতে বসতে চলেছেন আপনি। কেন দেখুন, সম্পূর্ণ গ্রহের গোচর, একাদশভাবে বৃহস্পতি, একাদশভাবে বুধ, একাদশভাবে রবি অবস্থান করছে, এবং দ্বাদশ গত শুক্র। দেখুন, গোচরে দ্বাদশে শুক্র কিন্তু ভালো ফল দেয়, এবং সর্বোপরি ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে শনি। মানে আপনার ক্ষেত্রে এক কথা যদি বলি, এক্সিলেন্ট রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। এই আগামী এপ্রিল মাস আপনার জন্য কিন্তু মানে দুর্দান্ত সুযোগগুলো কিন্তু আসতে চলেছে, টাকার গতিতে আপনিও কিন্তু বসতে চলেছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ট্রেন্ডিং, শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট, লটারি, এবং একাদশভাবে বৃহস্পতি, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত লাভ পাবেন। আর একটি যে রাশি ভালো রেজাল্ট পেতে চলেছে, লিখে রাখুন, কিছুটা আপনারা ভালো রেজাল্ট তো পাবেনই, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি আপনার সফলতা দেখা যাচ্ছে, আপনাদের ইনকামের জায়গা বৃদ্ধি করবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ করবে, আপনাদের আকস্মিক প্রাপ্তি এই সময় হতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা পেতে চলেছেন, যে টাকা ব্লকেজ হয়েছিল সেই টাকা পুনরুদ্ধার হতে চলেছে তুলা রাশি। এপ্রিল 2023 আপনার ভাগ্য কিন্তু চমকাতে চলেছে, আপনার জীবনে বড় কাজগুলো সম্পূর্ণ হতে চলেছে। এক কথায় আমি আবারও বলবো, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, লিখে রাখুন। আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার।